হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে প্রায় অনেক দিন পর আমাদের সিরাজগঞ্জ চায়নাবাদে আসলাম ঘুরতে। বাট আজকে একদম বিকেলবেলা, সূর্য নাই, তারপরও শীতকাল চলে আসছে, একদম ফাঁকা। তো আমি একাই আসছি, তো ভাবলাম যাচ্ছি কি একটু চায়নাবাদ থেকে ঘুরে আসি। তো আসলে একা ঘোরার কোনো তেমন একটা মজা নাই, যাই বলো আজব একটা জিনিস দেখেন, কেউ নাই আজকে। আসলে খুবই ফাঁকা একটা, মানে নিলিবিলি পরিবেশ চতুর্দিকে। এই সাইডে কাশবন ছিল, অনেকটু কাশবন ছিল এই সাইডে, অনেক এই পুরোটুকি কাশবনে ছিল। আমি আর আমার শখের ব্ল্যাক মাম্বাটাকে নিয়ে চলে আসছি। দেখেন লুকটা কি দেখছেন, অনেক জোস। আমার খুব শখের একটা জিনিস, খুব প্রিয় একটা জিনিস, যেটা আমার সাথে 9টা বছর আছে, সব ছেড়ে চলে গেছে। বাট এই জিনিসটা আমি কখনোই ছাড়তে পারিনি, বা ছেড়ে জানে আমাকে। ঠিক আছে, লাইফে অনেক কিছু হারাইছি, অনেক কিছু পাইছি, বাট এই জিনিসটা স্টিল নাও এখনও আমার সাথে আছে। তো যাই হোক, বিষয়টা হচ্ছে ভিডিও করার মূল উদ্দেশ্য, দেখেন আল্লাহ যদি চায় তো সবই সম্ভব। এই দেখেন এখানে কিন্তু একদম ঢালাই করা অবস্থা, দেখতেছেন কিছুই বুঝছেন, দেখেন একদম ঢালাই করা অবস্থা। এই ঢালাইয়ের মাঝখান দিয়ে একটা এত সুন্দর একটা গাছ সৃষ্টি হয়েছে। পরে আমি এখানকার শুনলাম যে এটা বলে আপনার আপেল গাছ, ঠিক আছে। তো অনেক মানুষ চেষ্টা করে আপেল গাছ জন্মানোর জন্য, আর দেখেন কি না চাইতেও এখানে হঠাৎ করে আপেল গাছ জন্ম নিয়ে নিছে। ওই যে যৌবনের সেতু ব্রিজ দেখতে পাইতেছেন, আজব না আপেল গাছ। আচ্ছা, এখানে এত রকমের গাছগাছালি যে লাগানো হয়েছে, আপনি 2-4-5 বছর পর চিনতে পারবেন না, কিন্তু এটা কিন্তু লাগায় না, এটা অটোমেটিক হয়ে গেছে, হয়তো আপেল টাপেল খেয়ে এখানে ফালাই দিছে। তো যাই হোক, মোটামুটি অনেক সুন্দর, আর ভিডিওটা এই জন্যই মূলত করা। আর একা একা আসার মূল উদ্দেশ্য, তো সবাই বলতেছেন যে কে এরকম সাউন্ড কথা বলতেছে, তাকে একটু দেখি। হাই, সবাই কেমন আছেন? তো আমি মূলত ওইরকমভাবে একা একাই চলাফেরা করতে বেশি লাইক করি, ঠিক আছে। আমার এটা থাকলে আর কিচ্ছু চাই না, ঠিক আছে। এটা থাকলে আমার মনে করেন যে একদম অলওয়েজ আমি চিল মোডে থাকি। এখানে তো মোটামুটি রেসিং খুব ভালোই চলে, ঠিক আছে। আপনারা আসবেন, যারা এদিকে আসতে চান অবশ্যই আসবেন, আর আমার গাড়িটা কেমন লাগে অবশ্যই বলবেন, ঠিক আছে। যাই হোক, সন্ধ্যা হয়ে গেছে, বেশি কথা বলবো না। সবাই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আরও সুন্দর সুন্দর জায়গায় যেন যায় ভিডিও করতে পারি। আল্লাহ হাফেজ।